আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আলাদা একটা ভিডিও, আর এই ভিডিওটা হচ্ছে আমার থাই চাইনিজ যে রেসিপিগুলো আসছে সবগুলো রেসিপিতে এই আজকের রেসিপিটা কাজে লাগবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে থাই ফুড রান্না করতে চিলি প্রসেস করে রাখা হয়, আর এই চিলিটা প্রসেস করে আপনি 6 মাস পর্যন্ত রাখতে পারবেন, নষ্ট হবে না। তো আজকের এই প্রসেসটা আমি দেখাচ্ছি, এটা যে কোনো থাই এবং সেচুয়ান ফুডের ভিতরে এই চিলির ইয়েটা যায়, চিলি পেস্টটা যায়। তো আমি দেখাচ্ছি, এখানে আমি লাল মরিচ নিয়েছি 1 কেজি। 1 কেজি লাল মরিচ নেওয়ার পরে শুধু গোড়াটা ফেলেছি, তো যতটুকু বাড়ছে ততটুকুই। আমি ফুড প্রসেসর নিয়েছি, আপনারা চাইলে এটা ওই যে হাম্বুল দিস্তা দিয়েও ক্রাশ করে নিতে পারেন। এটা কিন্তু একেবারে পেস্ট করা যাবে না, এটা জাস্ট ক্রাশ করতে হবে। টেক্সচারটা দেখছেন কেমন, খুব কেয়ারফুলি ক্রাশ করতে হবে, কারণ এটা কিন্তু অনেক চান্স হয়, আর লাল মরিচ তো যেখানে লাগবে ওখানে জ্বলবে, কেয়ারফুলি ক্রাশ করতে হবে। আর হাম্বুল দিস্তা থাকলে হাম্বুল দিস্তা করা যায়, বাটা থাকলে বাটাও বেটে পেস্ট করে নেওয়া যায়। আর এটা পেস্ট করার সময় অবশ্যই কোনো পানি দেওয়া যাবে না, আর মরিচটা কিন্তু ওয়াশ করে 1 ঘন্টা পানি জড়ায় রাখতে হবে, যতটুকু সম্ভব পানি যাতে না থাকে। পানি থাকলে কিন্তু লাইব্রেরি মানে মরিচের খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তারপর আমি এখানে অল্প কয়েকটা সিচুয়ান পেপার দিয়েছি, এটা অপশনাল, এটা দিলে একটু ফ্লেভারটা একটু ভালো আসে। আর সুগার ইউজ করবো 1 কাপ। সুগারটা ফার্মান্টেটের কাজে হেল্প করবে, আর এই সুগারটা হচ্ছে তারাই দিবেন যাদের হচ্ছে এটা চিলারে রাখবেন না, চিলারের বাইরে রাখবেন, তারাই সুগারটা ইউজ করবেন। আর চিলারে যদি রাখেন সেক্ষেত্রে সুগার না ইউজ করলেও চলবে, সুগারটা মূলত ফার্মান্টেটের কাজে হেল্প করবে এবং টেস্টও বাড়ায়। তারপর এখানে আমি সিরকা দিচ্ছি, ভিনিগার, এটা 1 কাপ 2 কাপ। মেন কাজ শেষ। এখন প্রসেসিংয়ের জন্য যেটা আপনারা করবেন অবশ্যই সেটা হচ্ছে আপনার এটা মাটির পাত্রে অথবা গাছের ঝাড়ে রাখবেন। এই দুইটা ঝাড়ে রাখলে হচ্ছে আপনার অনেক অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে, মাটির পাত্র অথবা গাছের ঝাড়। আমি সাজেস্ট করি মাটির পাত্রে, মাটির কলস অথবা মাটির যে কোনো পাত্রে, এই ক্ষেত্রে অনেক লং টাইম থাকে, 1 বছর পর্যন্ত থাকে। ভেরি সিম্পল। আর এটা কিন্তু এই চিলি পেস্টটা অনেক খাবারই লাগবে। আমার নেক্সটে থাইয়ের যে অথেন্টিক রেসিপিগুলো আসবে সবগুলো ভিডিওতে এই চিলি পেস্টটা লাগবে, এই জন্য আমি আগে চিলি পেস্টের ভিডিওটা করে রাখতেছি আপনাদের জন্য, যাতে আপনারা কমেন্টস না করেন যে শেফ চিলি পেস্ট কই। সো এই ভিডিওটা অনেক কাজে লাগবে, আশা করি এই চিলি পেস্ট দিয়ে অসংখ্য রেসিপি পাবেন, হাজার হাজার রেসিপি ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, এই চিলি পেস্টের অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো।